এক ওষুধেই নির্মূল হবে ক্যান্সারের মতন ভয়ঙ্কর মারণ ব্যাধি, বিশেষ একটি ওষুধের ফলাফল দেখে এই দাবি করেছেন মার্কিন গবেষকরা। বিশ্বজুড়ে তা নিয়ে আশার আলো তৈরি হয়েছে, তবে আরও গবেষণার প্রয়োজন বলেই মনে করছেন চিকিৎসকরা। এ বিষয় নিয়ে আলোচনায় আসবো দুজন চিকিৎসক, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন ডক্টর দীপেন্দ্র সরকার এবং রয়েছেন ডক্টর মানস চক্রবর্তী। প্রথমেই ডক্টর সরকার, আপনার কাছে চলে আসি। ডস্টারলিম্যাব, জানা যাচ্ছে এই ড্রাগটির প্রাথমিক ট্রায়ালে যাদের উপর এই ট্রায়াল চলেছিল, 12 জন মলদ্বারের ক্যান্সারে আক্রান্ত তাদের উপর ট্রায়াল চলে ছিল এবং তারা তাদের ক্যান্সার নির্মূল হয়েছে অন্তত এমনই দাবি করছেন মার্কিন গবেষকরা। সত্যি কতটা আশার আলো তৈরি হচ্ছে এই খবরে? প্রথমে বলি যে এই জায়গাটা আপনি কন্ট্রাডিক্টরি বললেন, ঠিক কন্ট্রাডিক্টরি নয়। ওখানে মানুষকে মৃত্যু দেয়া হয়েছে, এখানে ক্যান্সারের কোষকে মৃত্যু ঘটানো হচ্ছে। নিশ্চিতভাবে এই যে পাবলিকেশনটা হয়েছে 6 জুন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, তার একদিন আগে ছিল হচ্ছে বিশ্ব ক্যান্সার সার্ভাইভার ডে। অর্থাৎ বিশ্ব ক্যান্সার সার্ভাইভার ডে পরের দিনে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে এটা একটা ঐতিহাসিক পাবলিকেশন বলেই আমি মনে করছি। এবং এটাও মনে করি যে যেরকম কোভিড এর সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের মলিকিউলার মেডিসিন যেমন টস্টালিজুমাব, মনোক্লোনাল অ্যান্টিবডি, এইগুলো মানুষকে অনেক জীবন দিয়েছে। ঠিক একভাবে এই ধরনের ওষুধ ক্যান্সারের ক্ষেত্রে যে বিরাট বিরাট একটা স্টেপ, আমি সেই জন্য এটাকে এই ধরনের যেটা চলছে সেটাকে খুব স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই এটা ফেজ 2 ট্রায়াল, খুব তাড়াতাড়ি এক্ষুনি বলা সম্ভব নয় যে এটা দারুণ হবে। এবং এটা কোলন ক্যান্সারের সব সেট অফ পেশেন্টের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল হয়েছে, এটাও তারা ক্লেম করছে না। একটা পার্টিকুলার সাবসেট অফ পেশেন্ট এটা অ্যাপ্লিকেবল, যেটা সম্বন্ধে আলোচনা আমরা পরে করতেই পারি। মূল ব্যাপারটা এটাই বলবো আমার তরফ থেকে, এটা সত্যি স্বাগত জানাচ্ছি। ডক্টর চক্রবর্তীর কাছে চলে আসব, এই যে ট্রায়াল তা কিন্তু রেকটাল ক্যান্সারে আক্রান্ত রোগীদের ওপর করা হয়েছিল, অন্যান্য ক্যান্সারে যারা আক্রান্ত সেই সমস্ত রোগীরা তারা কি কোনোভাবে উপকৃত হবেন? হ্যাঁ, এই ধরনের একটা ট্রায়াল যেটা ডক্টর সরকার বললেন সত্যি ঐতিহাসিক এবং আমিও সেই নিয়ে খুবই আশাবাদী। যদিও ইংরেজি ভাষায় একটা কথা বলে কশাসলি অপটিমিস্টিক একটা ব্যাপার, মানে সতর্কতার সাথে আশাবাদী, সেই রকম একটা মনোভাব আমারও, তবে খুবই আশাবাদী। এই ধরনের এই পার্টিকুলার এই ওষুধটি যেটাকে ইমিউনোথেরাপির পার্ট, এইটা কিন্তু আমাদের আগে জরায়ুর ক্যান্সারের ক্ষেত্রেও এটা ব্যবহার হয়েছে, কিন্তু এতখানি সাফল্য পাওয়া যায়নি। তবে প্রত্যেকটা ক্যান্সারেরই শরীরের নানা অঙ্গে নানা ধরনের ক্যান্সার হয় এবং তার মধ্যে এক একটা ক্যান্সারেরও নানা রকম জেনেটিক সাবসেট থাকে। এই পার্টিকুলার ওষুধটি একটা নির্দিষ্ট জেনেটিক সাবসেটের ক্ষেত্রে অসাধারণ কাজ করেছে। সুতরাং আমরা ভাবতেই পারি এই যে জেনেটিক যে প্রবলেমের জন্য শরীরে অন্য অন্য অঙ্গে ক্যান্সার হচ্ছে বাকি যেগুলো, তার মধ্যেও এই ডস্টালিমাব ভালো কাজ করতে পারে, তবে সেটা আগামী দিনের রিসার্চের অপেক্ষা। একেবারে আমি খুব সংক্ষেপে ডক্টর সরকারের কাছে আরেকবার চলে আসবো, যে ডক্টর সরকার, এখনো পর্যন্ত যে মারণ ভয় রয়েছে ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে, সেক্ষেত্রে নতুন কোনো দিশা দেখাতে পারে এই ডস্টালিমাব বলে আপনি মনে করছেন? ক্যান্সার গবেষণার নতুন কোনো দিক খুলে দিতে পারে, খুব সংক্ষেপে জানতে চাইবো ডক্টর সরকার। হ্যাঁ, সাধারণ লোককে বোঝানোর জন্য বলি যে ক্যান্সারের এই যে পার্টিকুলার রিসার্চটা হয়েছে তার মূল ভিত্তিটা হচ্ছে যে আমার, ধরুন আপনি আর আপনি এই মুহূর্তে কথা বলছি, কথা বলবার সময় 8:38 আপনার শরীরে বা আমার শরীরের কোষে একটা মিউটেশন ঘটলো। এটা ধরে নেওয়া যায় যে আগামী 6 মাস কি 6 বছরের মধ্যে সেই মিউটেশনটা আবার আমার বডিতে আর একটা জিন সেটাকে অটো কারেক্ট করে দেয়। কিন্তু একটা পার্টিকুলার সেট অফ পেশেন্টের ক্ষেত্রে এই অটো কারেকশন জিনটা বিকল্প, অর্থাৎ আমার 8:38 ঘটে যাওয়া মিউটেশনটা কারেক্টেড হলো না, আগামী 6 মাসে আমার এটা আনকারেক্টেড রইল। ফলত যেটা হবে হচ্ছে ক্যান্সারের ফর্মেশন শুধু না, সেই কোষটা বৃদ্ধি পেতে শুরু করলো, সেটা অমরত্ব লাভ করলো। এবার এই যে অমরত্ব লাভ করা কোষটা ক্রমাগত বেড়ে চলেছে, এটাকে থামানোর রাস্তা হচ্ছে যে এই কোষগুলোর মধ্যে একটা প্রোগ্রাম সেল ডেথ থাকে, মানে গীতার ভাষায় যদি আপনি করেন কর্মণ্যবাদে মা পারস্যতে কদা কেন, মানে আপনার এই অ্যাট দ্য পয়েন্ট অফ ইউর বার্থ ইউর ডেথ, ডেথ ইজ ডেস্টাইন, সেরকম একটা পার্টিকুলার সেলের অ্যাট দ্য পয়েন্ট অফ বার্থ দ্য সেল ইজ দ্য ডেথ ইজ ডেস্টাইন। কিন্তু যদি এই বিকলতা হয় তাহলে অমরত্ব লাভ করে। এই পার্টিকুলার মেডিসিনটা ওই যে প্রোগ্রাম সেল ডেথের যে প্রোটিনটা
সেইটা বিকল হওয়ার জন্য যে অমরত্ব লাভ করেছিল এই মনোক্লোনাল অ্যান্টিবডিটা তার গায়ে গিয়ে লাগছে, আবার অমরত্ব কেড়ে নিয়ে ক্যান্সারের কোষকে নর্মাল কোষের মতো করে দিচ্ছে, যাতে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এটা বুঝতে হবে 12টি পেশেন্ট এখানে ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর এটা যে ফেজ টু ট্রায়ালে যেটা মানসবাবু বলছিলেন যে এটা গাইনোকোলজিক্যাল ক্যান্সারের ক্ষেত্রে এখনো রিক্রুটমেন্ট চলছে এবং তার রেজাল্ট অস্বাভাবিক এখন বলা যাচ্ছে না, কিন্তু কোলন ক্যান্সারের ক্ষেত্রে আমরা এই সাবজেক্ট অফ পেশেন্টের ক্ষেত্রে দেখছি যে ক্যান্সারটা চলে গেছে, পরবর্তীকালে তারা পেসিটি স্ক্যান করে দেখেছে নেই, এন্ডোস্কোপি করে দেখেছে নেই, টিউমার বায়োপসি নেওয়া হয়েছে তাতেও দেখেছে নেই। পিরিয়ডটা কত না 6 মাস থেকে 2 বছর, যেটা ক্যান্সারের ক্ষেত্রে আমরা একদম পারফেক্ট টাইমিং বলতে পারি না, আরো 2-3 বছর দেখতে হবে। 12টার ক্ষেত্রে শূন্য মানে 100%, সেটা যখন 1200 ক্ষেত্রে শূন্য হবে তখন সেটাকে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় সেটাকে আমরা 0% বলতে পারি। একেবারে দুই চিকিৎসক আমাদের সঙ্গে ছিলেন, আলোচনা হলো এবং এই ওষুধ নিঃসন্দেহে আশার আলো এনেছে সকলের মনে এবং বিশ্বজুড়েই আশার আলো রয়েছে। দুজনকে অনেক ধন্যবাদ।